ট্যাঙ্কার এটা নিয়ে মধ্যে বড়দের কাছে তো এটা একটা লাইফের ফার্স্ট একটা এক্সপেরিয়েন্স হবো আর কি যে আমি 1500 কিলোমিটার এই গাড়িটা চলে যাব গাড়িটা হলো সুইফট ডিজায়ার যদি রফি ব্লক আপনারা সম্পূর্ণ দেখেন দেখতে থাকতে পারবেন যে এই গাড়িটা নিয়ে আমি মধ্যপ্রদেশ জব্বলপুর কিভাবে যাই তাই আমার নিকে সবাই দোয়া করবেন যাতে আমি আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আমি যাতে ভালোভাবে যাইতে পারি তো আমি কিভাবে যাই কোন জায়গায় কি পাই না পাই আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাব তো দেখেন এখন আমি আমি গেতাছি মধ্যপ্রদেশ এমপি জব্বলপুর তো আজকে আমি সাহস পাইছি কাগজ নিয়ে আপনাকে জন্য যে এই গাড়িটা নিয়ে লং ড্রাইভ কমে 1500 কিলোমিটার আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়াই যাতে এই গাড়িটা নিয়ে আমি মধ্যপ্রদেশ যাবার পারি আমার যাতে কোনো বালা মুসিবত না হয় আর আপনারা আমাকে দোয়া করবেন যে আমি এত লং ড্রাইভ লাইফের ফার্স্ট আরম্ভ করছি কারণ আমি গাড়ি চলাইছি গুয়াহাটি টু শিবসাগর বা গুয়াহাটি টু বরপেটা কিন্তু আমি লং ড্রাইভ চলাই নাই ফার্স্ট আমি সাহস করে বাইরেছি তার জন্য আমার দোয়া করবেন দেখেন গাড়িটা এই গাড়িটা তো আমি এখন গাড়িতে উঠি গে আমি এই গাড়িতে বইলাম তো দেখেন এখন দোয়া করবেন সবে আমার নিকে বড়িয়া হ্যাঁ শিলং এ বাবা অরুণাচল গেছিলাম আমি এবার বড়িয়া আপনার একবারে যত দূর যায় না এটা ইয়ে যায় ধুবড়ি না না ধুবড়ি সিধে বৈতো আর এটাতে আপনি বেঙ্গল সিঙ্গল দিছে আসাম শেষ বক্সির হাট আপনার সিঙ্গল দিছে ও এই দেয় আসাম শেষ
ফার্স্ট টুল গেট এডেই পার হইলাম, তো দেখি কত কিলোমিটারের ভিতরে পার হইলাম। এখন আছে 8,928, তো আমি পরে হিসাব করে সম্পূর্ণ হিসাব দিতেছি। আইতে আইতে আইয়া পাইলাম মুজাফফরপুরের থেকে 100 কিলোমিটার আগে আছি। এই জায়গার নাম হলো আপনার ফরিদাগঞ্জ। তো দেখেন গাড়ির অবস্থা কি, মানে 700 কিলোমিটার তুই আমরা কালকে 3টার থেকে স্টার্ট করে আজকে 3টা তুরি 700 কিলোমিটার গাড়ি চলাইলাম। তো এই অবস্থা আমাদের গাড়ি। দেখাইতেছি আপনাদের যদি আপনি লং ড্রাইভে আসেন, দিল্লি মুম্বাই যে কোনো জায়গায় লং ড্রাইভে যদি পার্সোনাল কার নিয়ে আসেন কোনো অসুবিধা নাই, সব ফেসিলিটি আছে, এগুলো আছে, কিন্তু খালি সাহস এনার্জি লাগবো আর ভিতরে আত্মবিশ্বাস লাগবো যে আমি পারুম। এই যদি এই আত্মবিশ্বাস নিয়ে যদি আইবার চান আহ্বান, তার মানে আমি যেহেতু আইতাছি, এর আগে আমি আপনাকে প্লেনে গেছি বা ট্রেনে গেছি, আমি দেখাইছি, এখন আমি বাই রোড নিজে কার নিয়ে আইতাছি, কারের ভিডিওটা আমি দেখাই গাড়ির অবস্থা। কিন্তু গাড়ি কিন্তু আঙ্গত দামি গাড়িও না, সিম্পল গাড়ি, 7-8 লাখ টাকার গাড়ি হবো আর কি, 10 লাখ টাকা হবো। তো এই গাড়ি নিয়ে যদি এত ভালোভাবে আয় আর কি, হয়তো আপনারা 15-20 লাখ টাকার গাড়ি নিয়ে খুব ভালোভাবে আইবা পারবেন। তো মনের ভিতরে বিশ্বাস সাহস নিয়ে যদি জোশ নিয়ে আহুন কিছুই নেই, তো দেখেন গাড়িটার পরিস্থিতি। দরজা খুলে যেহেতু 700 কিলোমিটার এলো, তো আমরা আইলা জেলা করে রাখছি এরম করে যে 1 ঘন্টা ধরে আমরা 1 ঘন্টা রেস্ট না দিলে, যেহেতু আজকে সকালে 300 কিলোমিটারের বেশি আইছে, 400 কিলোমিটার মতো আইছে। তো তো আমার দিয়াই একবার এক্সপার্ট, যারা ভাবি নাই, ফার্স্টে ভাবছি যে অল্প অসুবিধা উনি খুব এক্সপার্ট আর কি। বিয়াই কিরম লাগছে? বড়িয়া লাগছে না? ভালো ভালো জায়গা। কারণ আজকে আমরা সকাল 5টার সাথে স্টার্ট করছিলাম, আমি 300-র উপর দিয়ে বিয়ারে দিছি, বিয়ায় 100 কিলোমিটার আগে গেছে, তো দেখলাম যে 400 কিলোমিটার হয়েছে, তো আমরা গাড়ি রেস্ট দিলাম। কিন্তু মজাটা আলাদা আর কি, কোনো অসুবিধা নাই, মানে জায়গাও ভালো, মানে সাপোর্ট পাওয়া যায় মানুষের, অনেক সাপোর্ট পাওয়া যায়। তাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার হয়তো আমি দেখাইলাম না, তাই এখন আমরা আবার ছাড়মু। তো আমাকে এইভাবে সাপোর্ট করবেন আর আমার রফি ব্লগটা আপনারা ফলো করে নেবেন, যারা যারা ফলো করেন নাই পারলে ভিতরের ভিডিওগুলো একবার চেক করে নেবেন। তো এখন আমি আরম্ভ করবো পুনরায় আর রফি ব্লগ এইভাবে সাপোর্ট করে যাবেন। তো এখন আমি স্টার্ট করবো। রেস্টে দিছিলাম, এখন আমরা মুজাফফরপুর যাই স্টপ মারমু, এর আগে আঙ্গ কোন স্টপেজ হয় যদি ওরা কিবা কিনমু উল্টাল। তো দেখলেন, দেখেন এখন স্টার্ট আরম্ভ করলাম। দোয়া করবেন আঙ্গনিকে যাতে আমরা এইভাবেই আমরা যাবার পারি, যে জায়গায় গেতাছি, যে লক্ষ্য উদ্দেশ্য গেতাছি, তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সাকসেস হয়। তো আমরা মধ্যপ্রদেশ গেতাছি, ভারতবর্ষের পরাই আমার ব্লকে 7-8টা আপনাদেরকে আমি দেখাইছি, রাজস্থান, দিল্লি, কেরালা, তারপরে পাঞ্জাব, অনেক জায়গায় আমি দেখাইছি আপনাদেরকে। এখন আমি দেখাবো মধ্যপ্রদেশের কিছু অংশ। ন্যাশনাল হাইগুনা দেখেন, মানে এনা জায়গা গেলে যারা ভালো লাগে নিজের ভিতরে।
মানে বলার আর কিছু নাই খুব ভালোভাবে আমরা গেতাছি আল্লাহ আঙ্গ খুব ভালোভাবে নিতাছে তো এইভাবে যাতে আল্লাহ আঙ্গ নেয় তার দোয়া করবেন তো থাকবেন এইভাবে রফি ব্লগের নগে রফি ব্লগ সাপোর্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন আমরা পাইতাছি ফারাক্কার ব্রিজ যে ব্রিজটা সবচেয়ে ধার সবচেয়ে বেশি ধার থাকে আর কি যে আমরা ট্রেন দিয়ে গেলে যে ফারাক্কার ব্রিজ এই ব্রিজের উপরে পামু যদি সম্পূর্ণ ব্লগ দেখেন দেখতে পারবেন আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন আর দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে যাইতে পারি লং ড্রাইভ এত লং একটা ড্রাইভ করতেছি আমরা মানে ভিতরে বহুত সাহস নেই আর কি আপনারা আছেন তো দেখেন এখন আমরা ফারাক্কা ব্রিজের উপরে আছি আমরা 3 কিলোমিটার ব্রিজটা পার হয়ে এলাম ব্রিজ পার হয়ে রাই তো টুলগেট পামু 1 কিলোমিটার আছে আর লং ড্রাইভটা এত মজা একটা যারা করছে তারা হে বুঝে কারণ আমি ট্রেনে গেছি ট্রেনে এত মজা পাই নাই প্লাস প্লেনে গেছি আমি এত মজা পাই নাই যা ধরেন এখন আমার ব্যক্তিগত ইচ্ছা আমি এই জায়গায় খারি হারতাছি আমার ধরেন ইচ্ছা মতো আমি যাবার পারতাছি মানে খুবই ভালো লাগতাছে আর যারা আমি বইলা বুঝাবার কথা ছিল বা আমার ভিতরে অনুভবটা তো যদি বন্ধু বান্ধবী লং ড্রাইভে আবার চান আবেন কিন্তু কমসে কম দুইজন থাকলে ড্রাইভ করা তার মানে উল্টা পুল্টা করে আমরা যাবো উল্টা পুল্টা করে চলাইতেছি বাবা উল্টা পুল্টা আর যেহেতু আমাকে 2000 কিলোমিটার ড্রাইভ হবো মধ্যপ্রদেশ তো দেখি কি হয় তো এখন আমরা টুলগেটে পেলাম টুলগেটে দেখি যামু মুজাফরপুর তো মুজাফরপুর গেতে সম্ভবত আরো 150 কিলোমিটার মতো আছে তো 150 কিলোমিটার আমরা যেহেতু আমরা ঘন্টায় 55-55-60 কিলোমিটার চলাইতেছি আড়াই ঘন্টা লাগবো আর কি আরামে যেহেতু আমরা স্পিড চলাই নিয়ে খুব কম স্পিড চলাইতেছি যেহেতু আমরা লাইফের ফার্স্ট টাইম লং ড্রাইভ আছি ইয়ার আগে তো আমরা আসাম দিয়ে চলাইছি আসাম তো আর জানেনি আসামের ড্রাইভ আর বাইরের ড্রাইভ বহুত একটা ডিফারেন্স তাই আজকে যেটা পরিবর্তন পাইতেছি বা চলে যারা বাইরে যারা মজা আলাদা মজা ইয়ার আগে যারা আইসেল তারা হয়তো ফিল্ডে পাইছে ভিতরের মজাটা পাইছে আর আমরা পাইতেছি আটটা 42 বাজে তার মানে এটা হলো পাটনার রাস্তা তার মানে একটা 12 টায়ার গাড়ি রাস্তার মাঝখানে ব্রেক ডাউন হয়েছে তাই দেখেন রাতের খানা এটা খাইতেছি মানে এটা হোটেল মানে রাত 12টা বাজে গাড়ি আমার এখন সকাল 6:25 বাজে তাই দেখেন আমরা এখানো 520 কিলোমিটার দেখেন ইউপির খানা হোটেলটা বহুত ভালো লাগছে স্টাইল মানে অনেক ভালো করে সিস্টেম নতুন হোটেল তার মানে একবার
গুটকা নিমু গুটকা আমি এখন আমরা ছাড়মু এখান থেকে আরো 500 কিলোমিটার বাকি আছে তো অনেক অনেক রাস্তা আরো অনেক পাওয়ার আছে500 কিলোমিটার জায়গা কত দূর যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখেন বহুত খারাপ অসুবিধা পাইছি বা আমরা কোনো বৃষ্টি নাই কোনো বতর নাই আসামে এই টাইমে তাম বৃষ্টি আসামে কিন্তু দেখেন এই দেশে কোনো বৃষ্টি নাই কিছু নাই খুব ভালোভাবে চলতেছি আমরা 500 কিলোমিটারের বেশি জায়গা বাকি আছে হয়তো তার মানে গুণ ধরে সম্ভবত কি বাইক যদি গাড়ি না চলায় একটাই ব্যাপার গুণ ধরে আমার এই জন্য বলে আমি ঘুম রাসারাই যেহেতু সকালে 100 কিলোমিটার চলে বিয়ে রেখেছিলাম আবার বললাম যে এখানে 100 কিলোমিটার চলাই ঘুম রাজাতে সারে নয় তাম ঘুম ধরতেছে মানে দুদিন ধরে ঘুমটা ঠিক মতো হইতেছে না মানে আজকে তো পায়ে যাবো পায়ে গেলে রুম সুম আছে সব সুবিধা আছে ওই জায়গায় মানে ঘুমের আর প্রবলেমটা হবো না কিন্তু যেহেতু না পামো এত ঘুমের প্রবলেম হয়েই থাকবো তো এখানে মানে কি আমরা লিমিটেড একটা স্পিড যাই মিনিমাম 120 হাইস্ট 120 বা 130 গেছি আর লয়ের 60-70 এর বেশি আমরা যাই না তার মানে দেখতেছেন ফলো করবেন শেয়ার করবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করেন যেভাবে সাপোর্ট করেছেন ইনসাইট আছে আজকে আর ব্লগটা যে কোনো একটা সিটির মাঝখানে নিয়ে 2-3 কিলোমিটার পাকে নিয়ে মেন রোডে লাগাই দেয় দেখেন ঘুরাক ন্যাশনাল হাই খালি আমরা টিভিতে দেখি বা সিনেমাতে সিরিয়ালে সোশ্যাল মিডিয়ায় আজকে বাস্তব তার মজাটা নিতেছে আর কি রাত্রে যেহেতু ট্রাফিক জ্যামে আসছিলাম দেখেন কি রকম আমরা অ্যাকচুয়ালি সাধারণত গ্রামে গাড়ি চলাই এখন ন্যাশনাল হাইয়ে গাড়ি চালাইলে ফিলিংসটা আলাদা মানুষের জীবনে কি জানেন ভিতরে কি একটা থাকার লাগে এখন আমরা একটা ব্রিজ পাইলাম ব্রিজটার নাম কি পরে আমি জানাই দিব দেখেন মানে খুব ভালো লাগছে আর কি ব্রিজটা ন্যাশনাল হাইয়ের মাঝখানে ব্রিজটা হয়তো টানা তার মানে রশিদটা টানার হিসাবে রয়েছে তলে হয়তো খোঁড়া হবো না যে হিসেবে ব্রিজটা রয়েছে দেখেন
GPS signal lost. কি ডালাই করছেন নে পার্ট বাই পার্ট ফলে কোড়া নাই দামন চল এদের মেন কোড়া এদের মেন কোড়া হ্যাঁ এটা টিয়া জঙ্গল না পাহাড়ের মধ্যে ছাপা আর কি আসামে যেরকম জঙ্গল আলা পাহাড় দুনিয়ার ওইরকম জঙ্গল না যাই হোক ৩-৪ ঘন্টা আর কি পাইছি আচরিত কথা আর কি এটা এক্সপিরিয়েন্সটা লাইফের মধ্যে নিলাম আর এটা যে হোক পারবো না কারণ এই এক্সপিরিয়েন্সটা সাহসী পাবো না যে যে হয়তো বরপাটা গুয়াহাটি সোহাটিতে গাড়ি চলায় আসামতে গাড়ি চলায় এ হয়তো মধ্যপ্রদেশ ভারতবর্ষের মাঝখানে অত সহজ কথা না হয়তো আমাকেও দেখলে ভাববো যে আমরা মানে কিছুই জানি না আমাকেও এক্সপিরিয়েন্স আছে আমাকেও এক্সপিরিয়েন্স আছে লাইফে কিন্তু এটা আমরা নিজের ট্যালেন্ট নিজে পুরা ই করলাম যে না আমরা পারি সাহস আছে আমাদের কনফিডেন্স আছে আর এটাই ভাল লাগছে আর সাহসটা এলো মেন কনফিডেন্সটা এলো মেন আমি এটা আগে করতেছি আমার সাহস আছে যে আমি পারমু মধ্যপ্রদেশ নিয়ে যাবার নিকে কিন্তু রাস্তায় বল ২০০০ কিলোমিটার এই গাড়িটা নিয়ে আইছি জাস্ট ব্লক বানানোর জন্য আর এই জায়গাটা ঘুরার দিকে যে আসামের দিকে আমরা যে মধ্যপ্রদেশ আইলাম ফার্স্টে ভাবছি যে রাস্তায় চিনুম না বহুত কিবা কি ভাবছি রাস্তা চিনুম না কিবা করে যামু যেহেতু আমরা নতুন ড্রাইভারই দরবার গেলে যেহেতু আমরা আসামে চলাইছি কারণ আসামের বাইরে ফার্স্ট টাইম চলানটা অত সহজ কথা না কারণ যে হেই মাসে পারবো না তো আমি আমি একটা কনফিডেন্স আসাল যে আমরা দুজন মানুষ গেলে আর আমি সারা ভারতবর্ষ যেহেতু ঘুরছি 18টা স্টেট ঘুরছি যে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমি এটা সামাল দিবার পারি কিন্তু ক্যাপাসিটিটা আমার ভিতরে আছে আর ওই জন্যই আমি সাহস করে নিয়েছি এই গাড়িটা যে মধ্যপ্রদেশ প্লাস ইউপি
এই জায়গাটাকে ঘুরমু দেখমু মানে লাইফটা অল্প এনজয় করার লাগে, এটা এনজয় করতেছি আর কি। আর ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখামু, পারলে আপনারা আমার ব্লগটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিতরে একবার চেক করে দেখুন রফি ব্লগে কী কী ব্লগ বানাইছি। এটা একটা হাইওয়ে রাস্তা, সেকেন্ড দেখেন পাহাড়ের রাস্তা। অলরেডি অল্প আগে আমাকে জায়গার মানুষের লগে লগ হয়েছিল, কিন্তু এই জায়গাটা দেখুন ঢালু জায়গা, এনেও কিন্তু গাড়ি কোনো খাড়ি হারা না, সেই জন্য ও খাড়ি হারলো না, খালি ডাক দা ঠেকে লোকা। তো বহুত ভালো লাগছে আর কি, যদি পারেন আপনারা মধ্যপ্রদেশে আহন জানি, পাহাড়ি এলাকা বহুত ভালো লাগে আর কি। আর তাম গরম আর কি, যেহেতু আসামে পুরো বৃষ্টি, কিন্তু এনে দেখুন বৃষ্টি নাই, মানে বহুত একটা হ্যাপি লাইফটা, মানে বহুত একটা এনজয়। তো যাই হোক, আমি কিছু সিনারি আপনাদেরকে দেখাই, দেখেন 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 এনে এলো সিনারি, দেখেন এটা আমার গাড়ি, এই গাড়িটা নিয়ে আসি, দেখেন দেখেন এনে এলো সিনারি জায়গা, কত মজা লাগছে আর কি। মানে এরম জায়গায় আহার লাগে জীবনে, লাইফে কিছু করবার গেলে এরম জায়গা আহার লাগে, এরম জায়গাতে আহার লাগে, মানে ভিতরটা খুব ভালো লাগে আর কি। তো তাই আমি এখানে অনেক টাইম ই করলাম, এখন আমরা এখান থেকে যামু, আরও যেহেতু 300 কিলোমিটার আঙ্গো যাওয়া লাগবো। তো যাই হোক, আমরা এখন যামু, তো আমাদের এইভাবে সাপোর্ট করবেন বলে আশা করছি। তো যাই হোক, ফটো ছোটো নিলাম, এখন যেহেতু অনেক সময় এলো জানা ভালো। তো তো সামুকা খুবই এনজয় করলাম, এই জায়গাটা খুব ভালো লাগছে আর কি। মধ্যপ্রয়া কালকে দিয়ে যে দুদিন ধরে যাইতেছি, এত কষ্ট, কষ্টর ফল কিছু উঠলো আর কি। মানে এখন থেকে ভালো ভালো জায়গা আরো ফামু। তো সামনে দেখেন, সামনের পরিবেশ কিছু দেখাই কিরম হয়। আমরা এটা একটা পাহাড়ের উপর উঠতেছি আর কি আমরা। দেখেন একদম পাহাড়ের উপর উঠতেছি আমরা, মানে কত উপরে উঠছি ভাবার বাইরে। রাস্তাটা দেখেন, রাস্তাটা গাড়ি গুনে এনে আর খাড়ে যাবো না, তার মানে এইভাবে যাই থাকা নাবো, যাই থাকা নাবো, যাই থাকা নাবো, যাই থাকা নাবো, মানে টানতেছে না গাড়িও, বহুত কষ্ট হয়ে গেছে। মানে যেহেতু মানে কি কম আর, এত অদ্ভুত জায়গায়, এত ভালো লাগতেছে এই জায়গাটা, মানে লাইফ এনজয়, লাইফে সবে আল্লাহ এনজয়টা, আমি মনে করি যে এনজয়টা সবেরই করার দরকার লাইফে। কারণ মানুষ মানুষ লাইফে এনজয় না করলে মানুষের বয়স হয়ে যায়, মানে এরকম লাগে যে আমার বয়স বাইরে গেল, বয়স বাইরে গেল। বয়স একটা জাস্ট নাম্বার, মনের ভিতরে ইচ্ছা শক্তি না, সব বাইরে আহুন, সারা ইন্ডিয়া ঘুরুন, মনটা ভালো লাগবো। আমাদের ওইখান থেকে যে অনেক ভাইরা হয়তো বন্ধু বান্ধবেরা ট্রাক গাড়ি চলায়, তো ওরা বলতো যে মধ্যপ্রদেশে এরকম পাহাড় আছে, উপরে থেকে যেখানে নামি তলে আর গাড়ি খাড়া করা যায় না। তো দেখলাম আজকে বাস্তব দেখলাম, যেহেতু একটা ভাইয়ের নগে দেওয়া হয়েছে, সে খাড়ি হারলো না, মানে এরকম ডালুতে কি করে খারাইবো, আমারই চার চাক্কা নিয়ে উঠতেছে তাই অসুবিধা।
আমি তো আমার আমার টুরটা হয়ে গেল তো এখন এটা ভালো লাগছে আমার না আমি খালি একটা আল্লাহ করছি যে কে খালি দৌড় দেখা দিচ্ছে না নাই বললিল পারবো এটা কিছুই না ব্যাপার নেই না বাবার না কিছুই না এই রাউন্ড দিলে না একবারে পাকা হয়ে যাবো গা এই নিচে তো এনে গ্রাউন্ড আছে এনে রাউন্ড আমবালা যায় খিচুড়ি বানাই আলাইছিল না না ক্লাসটাই ই করে ব্রেক মারুন এটার কথা বলে রেঙ্গাল দিছে টার্গেট আছে টার্গেট